আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মচমচে খাজার রেসিপি। কিভাবে আমরা বাসায় খুব সহজেই মচমচে দোকানের স্বাদের খাজা তৈরি করতে পারব, আজকে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি। খাজা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ তেল, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 1/2 কাপ নর্মাল পানি। এখন আমি ময়দার সাথে প্রথমে লবণটা মিশিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর থেকে অর্ধেকটা তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন ময়দাটা এরকম মুট করা যাচ্ছে, তখনই মনে করবেন তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন এর উপরে একটু তেল মেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি শিরা তৈরি করে নেব, এজন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, নিয়েছি 1 কাপ পানি, আর নিয়েছি 4টি এলাচি। আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি প্রথমেই চিনি, তারপরে দিয়ে দিব পানি। এখন এলাচির গুঁড়োর মুখটা ফেটে আমি এলাচিগুলো দিয়ে দিচ্ছি। এখন শিরাটা জাল করব 10 মিনিট। যখন দেখব শিরাটা এরকম একটি তারের মতো তৈরি হচ্ছে, তখন চুলা থেকে নামিয়ে ফেলব। আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি যে খামিরটা তৈরি করে রেখেছিলাম, সেই খামিরটাকে সমান 8 ভাগে ভাগ করে নেব। এখন আমি এক টুকরা করে এরকম গোল করে রুটি বেলে নেব। আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর হয়, মচমচাও বেশি হয়। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি, এখন একটি রুটির উপরে 1 টেবিল চামচ তেল ব্রাশ করে দেব। এখন এর উপরে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দেব আরো একটি রুটি। রুটি দিয়ে আবার তেল দিয়ে ব্রাশ করে দেব, তারপরে আবার এর উপরে দিব কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে। এই একই রকম করে আমি 4টা রুটি দিয়ে দেব। রুটিগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি রুটিগুলোর এক সাইড এইভাবে ধরে এরকম করে গোল করে রোল করে নেব। রোলটা করে এরকম করে আমি হাত দিয়ে এইখানে একটু পানি লাগিয়ে নিব, তাহলে রুটিটা এদিক দিয়ে জোড়া লেগে যাবে। এখন আমি এই রোলটাকে সমান ভাগ করে ছোট ছোট করে কেটে নেব। এখন আমি এইগুলোকে একটা একটা করে এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে নেব। এখন আমি বেলুন দিয়ে এইগুলোকে লম্বা লম্বা করে এরকম করে একটু বেলে নেব। সবগুলোই বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটি একটি করে এর মধ্যে খাজা দিয়ে দিচ্ছি।
বেশি দেওয়া যাবে না, একসাথে আমি চারটি চারটি করে ভেজে নেব। এখন এগুলোকে চুলার হিটটা মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজতে হবে। আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। আমি খাজাগুলোকে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি একটি করে একটি প্লেটে তুলে নিচ্ছি। কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই একই রকম করে আমি সবগুলো খাজাই ভেজে নেব। খাজাগুলো ভাজা হয়ে গেছে, আপনারা ইচ্ছে করলে এই খাজাগুলো এরকম করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন আমি খাজাগুলোকে শিরা দিয়ে নেব। একটি একটি করে শিরার মাঝে দিয়ে এরকম চামচ দিয়ে এর উপরে শিরা লাগিয়ে নিব। সবগুলো একসাথে করা যাবে না, এগুলো একটি একটি করেই করতে হবে, সবগুলো একসাথে করলে ভেঙে যাবে। এরকম করে শিরা ঝরিয়ে নেব, আর এই একই রকম করে সবগুলো খাজাই আমি শিরা লাগিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল মচমচে খাজা। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এই খাজাটা খেতে খুবই মজা। আমি এখন আপনাদেরকে একটি খাজা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কিরকম হয়েছে। ভেতরটাও খুব সুন্দর হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।